নমস্কার আমি শুভঙ্কর দেবনাথ। কিভাবে গভর্নমেন্ট জবের ম্যাথগুলিকে ট্রিক্স এর মাধ্যমে অতি দ্রুত গতিতে করব, চলো দেখে নিন। আজ আমরা তোমাদের জন্য কলকাতা পুলিশের ক্লাস নিয়ে এসেছি। অলরেডি তোমরা জানো আমরা কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সি স্টার্ট হয়েছে ঘোষণা করেছে রাজ্য সরকার, তার পরিপ্রেক্ষিতে আমরা তোমাদেরকে কলকাতা পুলিশের পার্ট ওয়ান পার্ট টুর ক্লাস অলরেডি প্রোভাইড করেছি। আজ পার্ট থ্রির ক্লাস আমরা তোমাদের সামনে করব। পার্ট থ্রি কলকাতা পুলিশ, এই পার্ট থ্রিতে কি কি অঙ্ক আছে সেগুলিকে আমরা দেখে নিব। অলরেডি তোমাদেরকে আমরা প্রচুর ক্লাস প্রোভাইড করেছি, তোমরা ধীরে ধীরে সমস্ত ক্লাস দেখো। যদি কোথাও কোনো অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে। যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর প্রতি সানডে আমরা বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু WBCS মেনে ডেসক্রিপটিভ পার্ট আছে সেই জন্য আমরা সানডে অনলি ফর সানডে আমরা সেই ডেসক্রিপটিভ পার্ট নিয়ে বিভিন্ন যুদ্ধ বিভিন্ন ঐতিহাসিক স্থান নিয়ে আমরা আলোচনা করব। 10-15 মিনিটের একটি ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করার চিন্তাধারা নিয়েছি, অবশ্যই আমরা সেই ক্লাসগুলি ধীরে ধীরে তোমাদেরকে প্রোভাইড করব, অবশ্যই তোমরা আমাদের সাথে থাকো। ফার্স্ট ম্যাথ কলকাতা পুলিশ কি বলেছে, এ বি ও সি এর মাসিক আয়, মানে আমাদের কোনো কাজ করতে গেলে সেটা ইয়ারলি করতে হয়, মানে বছরে করতে হয়। কিন্তু এখানে বলেছে এ বি ও সি এর মাসিক আয় 2:3:5, যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়। কি বলেছে, যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত হবে তা আমাকে বের করতে বলেছে, তাই তো? দেখো এখানে কি বলেছে, আমরা শর্টকাট ট্রিক্স এর মাধ্যমে অঙ্কটাকে করব। বলেছে সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তাহলে সি এর অনুপাতটা কত ছিল, সি এর অনুপাতটা ছিল 5, আর এর অনুপাতটা কত ছিল, এর অনুপাতটা ছিল 2। তাহলে আমি বলতে পারি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা বেশি ছিল, কত বেশি ছিল সে পরের প্রশ্ন, কিন্তু বেশি ছিল। তাহলে সি মাইনাস এ তাহলে 5 - 2, তার মানে 3 ইউনিট বেশি ছিল, তাই তো? তাহলে আমার কত ইউনিট বেশি ছিল, 3 ইউনিট বেশি ছিল। তাহলে আমাকে বের করতে বলেছে বি এর বার্ষিক আয় কত, তাহলে বি এর মাসিক আয় আগে মাসিক আয় বের করতে হবে, কারণ মাসিক আয় না বের করলে পরে, যেহেতু এটা মাসে আছে, পরে ওটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করে বার্ষিকে কনভার্ট করব। ক্লিয়ার হয়েছে? তাহলে বি এর মাসিক আয় বি এর টোটাল টাকা ছিল 1200 টাকা ইনটু বি কত, বি 3, তাহলে সি বাই সি মাইনাস এ মানে সি এর মাসিক আয় এর আয়ের অপেক্ষা 1200 টাকা বেশি ছিল, তাহলে কত হয়েছিল 3, তাহলে বাই 3, তাহলে 3 ক্যান্সেল করলাম, তাহলে 1200 এত রুপিস, এত রুপিস, তাই তো? এবার আমাকে বের করতে বলেছে বি এর, এটা আমাদের মাসিক আয় বেরোলো, তাহলে আমাকে বের করতে বলেছে বি এর বার্ষিক আয় কত, তাহলে বি এর বার্ষিক আয় বি এর বার্ষিক আয় আয় 1200 × 12, তাহলে 12 × 12 = 1440 এত টাকা, তাহলে আমার বি এর বার্ষিক আয় হচ্ছে 1440 টাকা, তাই তো? আবারও বলছি
আমাদের এই চ্যানেলটিকে তোমার যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, মাস্ট বি সাবস্ক্রাইবড, ঠিক আছে? নেক্সট, দুজন শ্রমিকের বার্ষিক মজুরির অনুপাত 4:7, সাপ্তাহিক এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 3:63, দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত তা আমাকে বের করতে বলেছে। দেখো, দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত মানে সাপ্তাহিক উইকে তার মজুরি অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 3:63, দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত, তাহলে দুজনের মোট সাপ্তাহিক মজুরি হচ্ছে, দেখো মুখে মুখে করার চেষ্টা করি, দুজনের অনুপাতটা কত ছিল 4:7, তাহলে 4+7 তার মানে কত 11, উপরটা কত হচ্ছে 11 বাই, তাদের মধ্যে ডিফারেন্সটা কত, সাম অফ দ্য রেশিও অ্যান্ড ডিফারেন্স অফ দ্য রেশিও, সাম অফ দ্য রেশিও অ্যান্ড ডিফারেন্স অফ দ্য রেশিও, তাহলে কত হচ্ছে, তাহলে দুজনের সাপ্তাহিক মজুরি, দুজনের সাপ্তাহিক মজুরি, সাপ্তাহিক মজুরি, মজুরি কি হবে, কত ছিল 3:63, তাহলে 3 মনে রাখতে হবে, যদি সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং তাদের পার্থক্য মানে ডিফারেন্সটা থাকে, তাহলে কি হবে, সাম অফ দ্য রেশিও ডিভাইডেড বাই ডিফারেন্স অফ দ্য রেশিও, তাহলে সাম অফ দ্য রেশিও মানে 4+7 অ্যান্ড ডিফারেন্স অফ দ্য রেশিও মানে 7-4, তাহলে 3:63 × 11 বাই কত, বাই 3 দিয়ে এটাকে গুণ করলে পরে হচ্ছে 1:1, তাহলে দেখো এটা মানে হচ্ছে 11² তাহলে 11 × 11 = 11³, তাই তো বোঝা যাচ্ছে, এখানে 121 আমি ভেঙে লিখলাম, ভেঙে কত লিখলাম 11 × 11 × 11 তো ছিল, তাহলে 11 তার কিউব মানে হচ্ছে 1331, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ক্লিয়ার হয়েছে, স্ক্রিনশট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।